এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন আমাদের সহকর্মী সাইফুর রহমান রকি। আমরা সরাসরি চলে যাব তার কাছে। রকি, বুধবার রাত 8:30 দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হল থেকে অসাবধানতাবশত মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী পড়ে যান এবং তারপরে সে কিন্তু গুরুতর আহত হন। ওই শিক্ষার্থীর নাম শাহরিয়ার এবং পরবর্তীতে তাকে ওই হলের বিভিন্ন শিক্ষার্থী দেখতে পেয়ে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে আসেন এবং এখানে কিন্তু আসার পর কিছুক্ষণ পর চিকিৎসকরা জানান যে ওই শিক্ষার্থী কিন্তু মৃত্যুবরণ করেছেন। এরপরেই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওই হলের শিক্ষার্থীরা এবং তার সহপাঠীরা ক্ষুব্ধ হয়ে কিন্তু ভাঙচুর করেছে মেডিকেলের বিভিন্ন স্থাপনায় এবং মেডিকেল শিক্ষার্থীরাও কিন্তু পরবর্তীতে তাদের মারধর করেছে। এ ধরনের অভিযোগ কিন্তু তাদের পক্ষ থেকেও আনা হয়েছে। এখন যেটি অবস্থা বিরাজ করছে সেটি হচ্ছে যে পাল্টাপাল্টি অবস্থান কিন্তু অবস্থানে রয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যারা ইন্টার্ন চিকিৎসক আছেন তারা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যেসব বিক্ষুব্ধ শিক্ষার্থী আছে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থী তারা একেবারে প্রধান ফটকের সামনে জড়ো হয়ে এখনও কিন্তু তারা বিক্ষোভ সমাবেশ করছেন এবং তারা এখান থেকে বেশ কিছু দাবি দাওয়া কিন্তু তুলে ধরছেন এবং তারা যেটি বলছেন যে সময় মতো এখানে চিকিৎসা না পাওয়ার কারণেই কিন্তু শিক্ষার্থী মারা গেছেন এরকম কিন্তু দাবি কিন্তু এই বিক্ষুব্ধ শিক্ষার্থীদের পক্ষ থেকে করা হচ্ছে এবং তারা কিন্তু বলছেন যে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি কিন্তু আমরা ইন্টার্ন চিকিৎসকদের সাথে কথা বলেছি, ইন্টার্ন চিকিৎসকরা যেটি আমাদের বলেছেন যে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের উপর হামলা করেছেন এবং অনেক চিকিৎসকের উপরে তারা হামলা করেছেন। এই ঘটনার প্রতিবাদে তারাও কিন্তু আন্দোলন সংগ্রামে যাবেন এবং এর অংশ হিসাবে কিন্তু এখনই তারা বলেছেন যারা ইন্টার্ন চিকিৎসক আছেন তারা কিন্তু আর কর্মস্থলে যোগ দিবেন না এই বিষয়টি নিয়ে যতক্ষণ না সুরাহা হচ্ছে এবং তারাও কিন্তু তাদের উপর যারা হামলা করেছেন তাদের এই হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার কিন্তু একটি জোর দাবি কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই বিষয়টি আসলে সিসিটিভি ক্যামেরাতে সব কিছু আছেন সেখানে দেখে শুনে আসলে তাদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঘটনাস্থলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক কিন্তু এখানে এসেছেন এবং বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করছেন, পাশাপাশি ওই পক্ষকেও কিন্তু শান্ত করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা সহ শিক্ষকরা কিন্তু তাদেরকে শান্ত করার চেষ্টা করছেন এবং তাদেরকে দ্রুত এই বিচার পাইয়ে দেওয়ার কথা কিন্তু তারা জানাচ্ছেন। এই ছিল আমার কাছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে সর্বশেষ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি।